নমস্কার, মিতায় কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো আপনাদের ডাব চিকেন। ডাব চিকেন করতে যা যা উপকরণ লাগে আপনাদের দেখাচ্ছি। এখানে 500 গ্রাম মুরগির মাংস আছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এতে একটা হাড় নেই, এটা হাড় ছাড়া মাংস। আর এখানে আছে একটা ডাব। আর লাগবে এখানে আছে একটা গোটা পেঁয়াজ মাঝারি সাইজের, আমি কুচিয়ে নিয়েছি ফাইন করে। একটা টমেটো কুচি আছে এখানে, আছে এখানে গোটা কাঁচা লঙ্কা লাল আর সবুজ রঙের, এটা আমি সর্ষের তেলে রান্না করব। এখানে আছে একটু ভিনিগার, আছে এখানে 1.5 চামচ আদা রসুনের পেস্ট, গুঁড়ো মশলার মধ্যে এখানে আছে হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, এখানে আছে জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, কালা লঙ্কা 1 চামচ, এটা আছে গরম মশলা কেনা গরম মশলা 1 চামচ, আর এটা ঘরে ভাজা মশলা 1 চামচ, আছে এখানে লবণ, আর এটা আটা আমি ভালো করে মেখে একটু শক্ত করে মেখেছি। এবার সব রকম মশলা দিয়ে আমি মাখিয়ে নেব মাংসটা। গুঁড়ো মশলা আমি সব দিয়ে দিচ্ছি, যা যা গুঁড়ো মশলা ছিল সব ঢেলে দিলাম। আদা রসুন দিয়ে দিলাম, সমান করে 1 চামচ লবণ দিচ্ছি, পেঁয়াজ কুচি ঢেলে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। এবার অল্প একটু ভিনিগার দেব, 1/2 চামচেরও কম দিচ্ছি ভিনিগার। ভিনিগার দিলে মাংস আঁশটে গন্ধ লাগে না, মাংসের ভেতরে যে আঁশটে গন্ধ লাগে সেটা আর লাগে না। এবার আমি সর্ষের তেল দেব, আমি সর্ষের তেল দিয়ে করছি, আপনারা যদি চান সাদা তেল দিয়েও করতে পারেন। 3 চামচ সর্ষের তেল দিলাম। এবার এটাকে আমি মেখে নেব, এটা ভালো করে মাখিয়ে নেব। যত ভালো মাখা হবে তত ভেতরে মশলাগুলো যাবে, মাংসের ভেতরে মশলাগুলো ঢুকবে। এটা আমি ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য এটা আমি ঢেকে রেখে দেব। মাংসটা পুরো মশলা দিয়ে আমার মাখা হয়ে গেছে, এবার আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। এই সময় আমি ডাবটা কেটে নেব। ডাব কাটা হয়ে গেছে, ডাবের জল আমি বার করে নিয়েছি আলাদা জায়গায়। ভেতরটা শাঁস আছে, একদম পাতলাও না একদম মোটাও না, মিডিয়াম সাইজের আছে, ভেতরটা পাতলা। এবার এটাকে আমি এই শাঁসটাকে আমি দেখাচ্ছি কীরকম শাঁস। এ দেখেন ভেতরে এরকম শাঁস আছে। একটু আমি চামচ দিয়ে শাঁসগুলোকে একটু কুড়ে কুড়ে দেবো, বেশি না, অল্প অল্প করে কুড়ে কুড়ে দেবো, তাতে আরও খেতে ভালো লাগে চিকেনটা। অল্প অল্প করে কুড়ে কুড়ে দেবো। হয়ে গেছে ডাবটা, আমি চামচ দিয়ে ভেতরে কুড়ে কুড়ে দিয়েছি, বেশি দিইনি, হালকার ওপর দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে আমি মাংসটা দিয়ে দেব। এবার আমি মাংসটা একটা একটা করে ওর ভেতরে দিয়ে দেব। মাংসটা আমি একটু নাড়িয়ে নিলাম, এবার একটা একটা করে মাংস ভিতরে আমি দিয়ে দিচ্ছি। এরকম করে আমি সব মাংসটা দিয়ে দেব। অল্প ভেতরে চিকেন দেওয়া হয়ে গেছে, এবার আমি লঙ্কা দেব ভেতরে, গোটা লঙ্কা।
গোটা লঙ্কা দিচ্ছি, কেন ঝাল বেশি খায় না বাচ্চারা, এই জন্য গোটা লঙ্কা দিলাম, আমরা খেতে পারবো। এবার আবার এর উপর দিয়ে আমি মাংস দিয়ে দেবো সব। চিকেন ভরা ভেতরে হয়ে গেছে, ডাবের ভেতরে দিয়ে দিয়েছি সব, আর বাদবাকি চিকেনটা ধরেনি, যেটুকুনি ধরেছি আমি সেটুকুনি দিয়েছি, এটুকুনি বেঁচে গেছে। এবার এর ভেতরে আমি একটুখানি ডাবের জল দেব, এই যেখানে ডাবের জল আছে, তিন চামচ মতন জল দিয়েছি ডাবের জল, জলটা যাতে ভেতরে চলে যায় আমি একটুখানি চামচ দিয়ে ভেতরটা ইয়ে করে দিচ্ছি, মাংসটা সাইড সাইড করে দিলাম যাতে জলটা ভেতরে চলে যায়। এবার আমি মুখটা সিল করে দেব, এখানে আটা মাখায় আছে, ডো করা আছে এখানে, আর এখানে সিলভার পেপার আছে, এটা দিয়ে আমি মুখটা সিল করে দেব। প্রথমে আমি সিলভার পেপারটা দেব এখানে, এবার মুখটা আমি মেরে দিচ্ছি, আটা দিয়ে ভালো করে মুখটা আমি মেরে দেব। মুখটা আমার আটা দিয়ে সিল করা হয়ে গেছে, চারিদিকে আমি বন্ধ করে দিয়েছি। এবার এটা আমি স্টিমে বসাবো, কড়াই গরম আছে, কড়াইয়ের মধ্যে আমি বালি ঢালবো, আপনারা এতে লবণ দিয়েও করতে পারেন, আবার প্রেশার কুকারেও করতে পারেন আপনারা জলে। আমি বালিতে দেব, বালির মধ্যে আমি এরকম একটা স্ট্যান্ড দেব, বসিয়ে দিলাম, তার উপরে আমি ডাবটা বসিয়ে দিচ্ছি। এবার ডাবটাকে আমি ঢেকে দেব, আর আমি যেগুলো ব্যবহার করছি সব কিন্তু আমার বাতিল জিনিস, কেন এটা স্টিমে দেবো তো হাই হিটে জিনিস এমনিতে কালচে রং হয়ে যায়। আমি আবার ঢেকে দিলাম, এটা পুরো হাই হিটে আমি এটা 30 মিনিট রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে, আমি বলেছিলাম 30 মিনিট কিন্তু আমি 40 মিনিট রেখেছি, আমার খুলতে একটু লেট হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, এখন এটা খুব গরম, আমি এটা খুলবো না, একটু ঠান্ডা হোক তারপরে আপনাদের খুলে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খুলছি, উপরে ঢাকনাটা আমি খুলে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঢেলে আপনাদের দেখাবো। এবার আমি এটাকে খুলবো, খুলে দিয়েছি, এই দেখেন, এবার উপরে হালকা একটু উপর থেকে এরকম সরিয়ে দেব, চিকেনটা আবার বার করব, ডাব থেকে একটু বার করতে অসুবিধা হয়, মুখটা ছোট থাকে তো এই জন্য আস্তে আস্তে করে বার করছি আমি। এবার আমি ভেতর থেকে শ্বাস তুলছি, এই ডাবের এই শ্বাসগুলো খেতে খুব ভালো লাগে মাংসের মধ্যে। চিকেন তৈরি হয়ে গেছে, ডাব চিকেন প্লেটে ঢেলে ফেলেছি আমি, দেখেন কেরম লাগছে, দেখতে তো ভালোই লাগছে আর এটা খেতেও ভালো লাগে।
ডাবের যে আমি শাঁসগুলো ওগুলো তুলে আমি মাংসের উপরে দিয়ে দিয়েছি। আপনারা যদি চান এটা এর মধ্যে ধনেপাতাও দেওয়া যায়, সব কিছু মাখিয়ে ডাবের মধ্যে দিয়ে দেবেন, ধনেপাতাও ভালো লাগে এর মধ্যে। আপনারা এটা বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, এটা খুব ভালো লাগে খেতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসি তাহলে।